ফতুলার ইজদের মাদক সেবনকে কেন্দ্র করে মামুনকে কাগাতে হত্যার ঘটনায় নিহতের বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে এক নারীসহ পনেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন ফতুল্লা মডেল থানায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল পাঁচটায় ফতুল্লার ইজদারি স্টেডিয়াম সংলগ্ন নূর ড্যাংকের পেছনের মাঠে এ সময় আহত হয় নুননবী নামক অপর এক যুবক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মামলার এজার নামেও দুই আসামিকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার কি তোরা হল ইজদের এলাকার অ্যাডভোকেট হাসনাতের বাড়ির ভাড়াটিয়া ইসমাইল হোসেনের পুত্র মোহাম্মদ সামিউল ওরফে বুলেট ও বাজার এলাকার সিরাজ পুত্র স্বপনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ এন এ এন টিভি নারায়ণগঞ্জ